আজকে রান্না হয়েছে মাটন, আলু দিয়ে পেঁপে দিয়ে, এটা আমিই করেছি। আর এটা রাতের জন্য তরকারি করেছি, হিং ফোড়ন দিয়ে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ রাতে এটাকে আবার গরম করার সময় ফোটাতে হবে, তাই জন্যে করে রাখলাম। কারণ বেরোনোর থাকে রোজই, ওই জন্য আর এসে করতে ইচ্ছে করে না আলু ফুলকপি তরকারি হিং দিয়ে। এটা মা মনে করেছে মূলোর কিছু একটা তরকারি পাপার জন্য, আর এটা করেছি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, বাকি সবই আমি করেছি, শুধু এটা মা মনে করেছে। কারণটা পরে বলছি কেন করেছি আজকে সব রান্না। তো চলো আগে ছাদে যাই, একটু ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে 11:30। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আজকের ব্লগটাও শুরু করছি ছাদ থেকে, যদিও নিচে দেখিয়ে এলাম আমি কি কি রান্না করেছি না করেছি এইসবই। আর ছাদে এলাম একটু রোদ পোহাতে, তারপর তেলটা মাখবো, মাথায় একটু তেল দিয়ে দেবে, দিয়া দিয়া খুব সুন্দর ম্যাসাজ করে দেয়, তো ও তেলটা মেখে দেবে, তারপর গিয়ে স্নান করবো। সবাই এসেছি, ও এসেছে, দিয়াও এসেছে, তো দিয়া লুকিয়ে বেড়াচ্ছে। আজকে রান্না করলাম আর দিয়া একটু বাসন টাসন মেজে দিয়েছে এই আর কি, কারণ দিদি ভাই আর মামুনি গেছে বারাসাতের কামাখ্যা মন্দিরে, আমি যাইনি তাই দিয়াও যাইনি আর কি। ওই যে নাইটি দেখা যাচ্ছে একটু লুকিয়ে পড়েছে, তো ও লুকিয়ে পড়ছে বারবার, তো আর মাথায় তেলটা মেখে নি আগে। তারপর তোমরা কি দেখতে পাচ্ছ, ওই দেখো বাচ্চাটা, কুকুরে বাচ্চাটাকে নিয়ে খেলা করছে, ওই যে বেরোলো আবার ও। আচ্ছা বাচ্চাটাকে বার করে দিল গো, ওইটুকু পুচকে কি সুন্দর, ভালো কিন্তু বেশ। তো চলো আগে মাথায় তেলটা মেখে, জাস্ট স্নান দান করে এলাম, দিয়া ভালো করে তেল টেল মেখে দিয়েছে আর কি। তেল লাগানো খুব একটা হয়ে ওঠে না, আর এখানটাতে দেখো কি একটা হয়েছে আমি বুঝতে পারছি না, ঘা মতো হয়েছে আর কি। তো সব কাজ হয়ে গেছে, মামুনি আর দিদি ভাই এখনো আসেনি, এখন বাজে পাক্কা 1টা, জল চলে যাবে করছে, একটাই বালতি ভরা বাকি রয়েছে ওটা বসিয়ে দিয়েছি এই আর কি। তো যখন খাবো তখন দেখা হবে না, একদম বিকেলবেলা দেখা হবে, আজকেও আমরা বেরোবো রোজই, এটা বুঝতেই পারছো। আর ও কি একটা সিনেমা দেখছে টিভিতে, এত জোরে সাউন্ড দিয়েছে যে কথা বলার উপায় নেই। ও সিনেমা দেখতে সবচেয়ে বেশি ভালোবাসে, আর আমার বউটা দেখো পুরো জঙ্গলের মতো হয়ে গেছে। এখন আর ব্লগ টক করছি না, কারণ সামনে বিয়ে বাড়ি আছে, তো তখনই করবো একবারে, পরপর আছে তো তখন করবো একবারে। তো দেখি এখন কি করা যায়, বেলুনগুলো খুলে দেবো ভাবছি, খুবই বাজে লাগছে, এবার এত ঘর সাজানো আমার আর দরকার। এখন বাজে দুপুর 3টে, আর এই সবে খেয়ে দিয়ে জাস্ট উঠলাম কিছুক্ষণ আগেই, তো পেট পুরো ভর্তি হয়ে গেছে, এবার আমাকে একটু ঘুমাতেই হবে। আমার দুপুরের না ঘুমটা না হলে পুরো সন্ধ্যেটা তো মাটি যাই, তার সাথে মানে সন্ধ্যে থেকে মাথাটাতে ধরবে সেটা তো ছাড়বেই না। চা খাওয়ার অভ্যেস আমার খুব একটা নেই, তো চা খেয়ে মাথা ধরা কমবে আর কি, এরকম কোনো ব্যাপারও নেই তার সাথে। আর দুপুরবেলাটা না ঘুমালে পুরো সন্ধ্যে থেকে রাত অবধি আমার সেই ঝিমানি লাগতে থাকবে, না এটা জানি খুবই বাজে অভ্যেস। ভাত খেয়ে দুপুরবেলা ঘুমোলে তো আরও মোটা হবই, এমনি হাতি হচ্ছে দিন দিন আরও হয়ে যাব আর কি। তাতেও মানে আমি দুপুরের ঘুমটাকে কন্ট্রোলই করতে পারছি না, ওখানে থাকলে তাও একটা হতো, মানে এখানে তো অসম্ভব ব্যাপার, এখানে হচ্ছেই না কিছুতেই, তো জানি না আমার বোধ হয় আর জীবনে রোগা হওয়া হবে না, কারণ মিষ্টি আমি ছাড়তে পারবো না, আর এই দুপুরের ঘুমটা আমার যাচ্ছে না, কোনোভাবেই আমার পক্ষে বোধ হয় সম্ভব হবে না, আর মোটাই থেকে বলেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা বেরোবো আবার, তো কথা মতো বেরিয়েও গেছি, তেল দেওয়া তো কেমন লাগছে জানো, নিজেকেই তেল খুব একটা দেওয়া হয় না, তো ওই জন্যেই আজকে ঘুমিয়ে পড়েছিলাম 5টার দিকে, তার আগে ঘুমাইনি একদমই, বলেছিলাম যে ঘুমাবো শুয়ে শুয়ে, এমনি ও যেহেতু একটু কাজ করছিল, কাজ করতে করতে আবার খুব একটা আজকে চাপ ছিল না, একটু সিনেমা দেখছিল এইসবই করছিল, তো ও সিনেমা দেখতে গেল না, তখন আমি একটু শুয়ে শুয়ে এমনি ফোন ঘাটতে ঘাটতে, ও আসলো আবার 5টার সময়, মানে টিভি দেখছিল ডাইনিংয়ে, ঘরে আসলো আবার 5টায়, তখন আমরা ঘুমিয়েছি। তো আবার আমি 6:30 উঠেও গেছি, এখন যাচ্ছি, এখন বাজে হচ্ছে 7:30 বাজতে যায়, তো যাবো স্টেশনে, দই ফুচকা খাওয়ারই ইচ্ছে আছে, দেখা যাক কি করি, যেটাই করি না কেন তোমরা তো সাথে থাকবেই, তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাবো। এই দেখো তোমাদেরকে দেখাবো দেখাবো করে, রোজ না দেখানো হয় না, খুব একটা হাত দিতে পারছি না, রাত হয়ে গেছে বলে পুরো বড় ক্যামেরা অত বোঝা যাচ্ছে না, পুরো বড় মাইকের মতো হয়ে ফুটে রয়েছে ধুতুরাটা, আর পুরো সাদা। এপাশে আরেকটা হয়েছিল, ওটা তুলে নিয়েছে দিয়া, হেল্প করছে আমাকে, এই দেখো এই ভেঙে যাবে থেকে দে, এই দেখো পুরো মাইকের মতো একদম সাদা। তো চলো আমরা এবার যাই বিরাটি।
ফুচকা তো খেতে চলে এসেছি, কিন্তু শুধু লাইনটা দেখো, এতজন পার করে গিয়ে ওইখানে ফুচকা অনেকক্ষণ। একে দেখো কি করাচ্ছে, কি ফেলেছিলে তো দেখি কতক্ষণে পাই এই আর কি। ওই ফুচকা এসে গেছে, এবার খেয়ে নি আগে, তারপর কথা বলছিলাম। চলছে মেহেন্দি পড়ানো, মেহেন্দি আর্টিস্ট এসছে আমাদের। এই বাবা, এমন কিছুও পড়াইনি, যা মনে হচ্ছে তাই পড়িয়ে যাচ্ছে, দিয়া বলে পড়ছে বসে বসে। না ঠিকঠাকই যাচ্ছে আপাতত, দেখা যাক কেমন আছে পুরোটা। পড়িয়ে দিয়েছি, এখান থেকে একটু ঘেটেছিলাম, তারপর থেকে খুব ভালোই হয়েছে। ও নিজেও বলছে এই ফুলটা থেকে সুন্দর হয়েছে। সব থেকে ভালো লেগেছে আমাদের অদিতি লেখাটা, মানে দিয়ার ভালো নাম হচ্ছে অদিতি, তো ওই জন্য। আর মেহেন্দিটা থেকে বেরোচ্ছিল না আমার হাতের প্রেশার, দিতে 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 বেচারার এখন বাথরুমে যাওয়ার খুব প্রয়োজন, বলছে কিনা আমি কি করে যাব। এটা বলতে হতো, জাস্ট খাওয়া দাওয়া করে এলাম, আজকাল এনার্জি নেই যে ফ্রেশ হবো, একটু মুখটা ধোবো, চুলটা আঁচড়াবো, একটু এনার্জি নেই, কারণ এখন বাজে 12:10, তার জন্য এনার্জি একটুও নেই আর কি। তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। কালকে থেকে মনটা একটু খারাপ থাকবে, কারণ দিয়ারা চলে যাচ্ছে, দিদিভাইও চলে যাচ্ছে সাথে, তো কিছু তো করার নেই, ওদেরও ওদের বাড়ি ফিরতে হবে। যাই হোক, যে কদিন ছিলাম আমরা খুব 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 মজা করেছি, তো সামনে আমাদেরও বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে, তো কেটে যাবে। আর সবাই তো সবার বাড়িতে অনেক দিন, মানে ইচ্ছে করলেও রেখে দিতে পারবো না, যাই হোক না কেন ওকে ওর বাড়ি ফিরতে হবে। তো কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, আমি তো অবশ্যই ভালো থাকবো। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব তো করতে অবশ্যই ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের হাত ছাড়া তো আমি এগোতে পারবো না। আর যারা আমার সাথে আছো অলরেডি, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো, আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, যেটুকু আমি দিতে পারবো আর কি। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। চলো আজকের মতো, টাটা, গুড নাইট।